हेलो फ्रेंड्स, आमी सोनू चले एलाम आबारो आपनादेर माझे एकटी नतून रोमांटिक भिडियो निये। बेश किछुदिन आगे आमी एक कम्यूनिटी ट्याबे एकटी पोस्ट करेछिलाम जेखाने आमी जानिएछिलाम जे आमादेर एई चैनेले खेलोयाड़देर निये भिडियो बानाते चाई। तो आपनारा भोट करे अनेकेई सपोर्ट करेछेन एबं जानते चेयेछेन। तो आजकेर आमरा जानते चलेछि आमादेर भारतीय क्रिकेट टीमेर एकजन जनप्रिय खेलोयाड़के निये, जाके आमरा सकलेई चिने थाकि ऋषभ पंत नामे। ऋषभ पंतर कैरियर कीभावे शुरू हो, तार फैमिली बायोग्राफी की, तार लाइफ स्टाइल केमन, सब कुछ जानब डिटेल्से। जदि आपनारो प्रिय खेलोयाड़ थे अवश्य भिडियो लाइक दिए भिडियो सम्पूर्ण देखते थकूँ, और जदि चैनल नतून हो चैनल अवश्य सबसक्राइब कर रखूँ। सबार प्रथम जेनेब ऋषभ पंतर फुल नेम कि। ऋषभ पंतर फुल नेम हे ऋषभ राजेंद्र पंत, और जन्मग्रहण कर भारत उत्तराखंडे। जन्मे तारीख छिल 8 अक्टोबर 1997 साल। 2021 हिसेबे तार बयस 24 बचर। बाबा राजेंद्र पंत एवं मा सरोजा पंत। तार एक बोन छिलो, बोनेर नाम साक्षी पंत। तिनि इंडियन पब्लिक स्कूल थेके पढ़ाशोना करें, जेटी किना देहरादून अवस्थित, एवं तारपरे कलेज कमप्लीट करेछेन दिल्ली सी वेक्टोरस कलेज थेके। एबारे जेने नेब तार क्रिकेट कैरियर सम्बन्धे। তিনি ছোট থেকেই ক্রিকেট খেলাটিকে বেশ ভালোবাসতেন এবং মনোযোগ দিয়েই খেলতেন, কিন্তু পড়া ফাঁকি দিয়ে। হ্যাঁ, পড়াতে ঋষভ পন্তের মন ছিল না, পড়ায় ভালোই লাগতো না, কিন্তু ক্রিকেট খেলাটি খুবই ভালো লাগতো, তাই সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ক্রিকেট খেলতেন। তাই এরই জন্য বাড়িতে বেশ কয়েকবার মারও খেতে হয়েছিল মায়ের হাতে। বাবা মা কেউই সাপোর্ট করেনি তাকে, কিন্তু সে তখন ছোট ছিল, তাই কোনো বাবা মাই চায় না যে পড়াশোনা বাদ দিয়ে তার ছেলে সব সময় ক্রিকেটই খেলুক। তাই তাকে অনেক বকা দেয়, অনেক মারা মারধর করে, কিন্তু তার একটাই লক্ষ্য ছিল, একটাই স্বপ্ন ছিল, সে একদিন বড় হয়ে বড় ক্রিকেটার হবে। কিন্তু সেটা কতটা সম্ভব সে এটা জানতো যে তার পড়াশোনাতে একটুও ভালো লাগে না, কিন্তু যখন ক্রিকেট খেলতো তখন মন প্রাণ দিয়ে ক্রিকেট খেলতো, তখন ভুলেই যেত যে কখন টাইম চলে যাচ্ছে এবং কতক্ষণ সে ক্রিকেট খেলছেন, এই কথাগুলো তার মাথায় থাকতো না। তাই ক্রিকেটকে নিয়ে সে অনেক সিরিয়াস ছিলেন। ফাইনালি যখন ঋষভের 10 বছর বয়স, তখন তার বাবা মা এবং তার ফ্যামিলি তার পাগলামি দেখে আর না করতে পারে না। তারা তখন এটা ভাবে, যখন পড়াশোনা হয়নি তখন খেলাকেই সাপোর্ট করো। এবং তার বাবা মা ঋষভকে খেলার জন্য অনেক সাপোর্ট করেন, এবং তার ফ্যামিলিও সাপোর্ট করেন, এমনকি তার বোন সাক্ষী সেও অনেক সাপোর্ট করেন ক্যারিয়ারটা গড়তে। ফাইনালি ঋষভের বোন দিল্লিতে পড়াশোনা করতেন, এবং ওখানে যখন হঠাৎ করে দেখেন যে একটি ক্লাবে ক্রিকেট খেলার জন্য কিছু কোর্স করানো হচ্ছে এবং সেখানে অনেক ক্রিকেট খেলোয়াড়দেরকে ভর্তি নিচ্ছে, এবং তখনই সাক্ষী এটা ভাবে যে তার ভাইও তো খুব ক্রিকেট খেলতে ভালোবাসতেন, তাই তিনি তার ভাইকে জানায় এবং ঋষভ পন্ত দিল্লিতে গিয়ে পৌঁছয় ওই কোর্সটি কমপ্লিট করার জন্য। ফাইনালি ওখানে ভর্তিও হয়ে যান। বেশ কিছুদিন কোর্সটি করার পরে তিনি দিল্লি টিমের খেলোয়াড়দের সাথে ট্রেনিং পেয়ে যায়, এবং দিল্লি টিমের খেলোয়াড়দের সাথে তার ট্রেনিং হওয়া শুরু হয়। কিন্তু সবথেকে বড় প্রবলেম ছিল যে দিল্লি থেকে উত্তরাখণ্ড তার বাড়ি অনেক দূরে, এবং সপ্তাহে 2 বার করে দিল্লি টিমের সাথে তার ট্রেনিং নিতে হবে, এবং উত্তরাখণ্ড থেকে দিল্লি আসতে বেশ কিছুক্ষণ সময় লাগে, এবং ট্রেনে করে যাতায়াত করা অসম্ভব ব্যাপার ছিল, এবং তখন পয়সারও প্রবলেম অনেক ছিল। তাই সে অনেক সময় গুরুদুয়ারে খাওয়া দাওয়া করে নিতেন, এবং থাকার ব্যবস্থাও গুরুদুয়ারেই করতেন, কেননা প্রত্যেক সপ্তাহে 2 বার করে যাতায়াত করা অসম্ভব ব্যাপার হয়েছিল। তাই তিনি মাঝখানে একবার ভাবেন যে তিনি রাজস্থানে গিয়ে ট্রেনিং শুরু করবেন, এবং রাজস্থানে যান, গিয়ে ট্রেনিং শুরু করেন। কিন্তু সবথেকে বড় প্রবলেম ছিল, একটি অন্য রাজ্যের খেলোয়াড় আরেকটি অন্য রাজ্যেতে গিয়ে খেললে সেখানে অনেক মানুষ টোয়েন্টি কাটে, তাই তাকেও এই প্রবলেমটি ফেস করতে হয়েছিল। তাই সে আবারও দিল্লিতে ফিরে আসেন, এসে আবারও দিল্লির টিমের সাথে ট্রেনিং শুরু করেন। বেশ কিছুদিন কঠোর পরিশ্রম এবং দক্ষতার সাথে খেলার পরে 2015 সালে আইপিএলেতে সুযোগ দেওয়া হয় দিল্লি টিমের হয়ে খেলার জন্য, এবং তিনি তার খেল দেখিয়েছিলেন 2015-তে, যেটা দেখে কিনা আমাদের ভারতীয় ক্রিকেট দল
তারাও মুগ্ধ হয়ে গিয়েছিল এবং তারা এটাও সিলেক্ট করে নিয়েছিল যে ভারতীয় ক্রিকেট দলে তাকে সামিল করা হোক এবং ফাইনালি তাকে সামিলও করা হয়েছিল ভারতীয় ক্রিকেট দলে। কিন্তু আইপিএলে যেহেতু অনেক ভালো খেলেছিলেন সেই জন্যই তাকে ভারতীয় ক্রিকেট দলে সামিল করা হয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট দলে তিনি ততটাও ভালো খেলতে পারেননি, তাই তাকে আবারও এই দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু তার যে স্বপ্ন, সে ক্রিকেট খেলতে খুব ভালোবাসে, হয়তো ভারতীয় ক্রিকেট দলে খেলতে পারেননি ঠিকই, কিন্তু আইপিএল থেকে তো বাদ যাননি। তারপরে তিনি আরও মনোযোগ এবং আরও পরিশ্রম দিয়ে খেলতে থাকেন দিল্লি টিমের হয়ে এবং ফাইনালি তাকে আবারও 2017 তাকে আবারও ভারতীয় ক্রিকেট দলে সামিল করা হয়। এবং বর্তমান ঋষভ পন্থ কেমন খেলছে সেটা হয়তো আমার বলার কোনো প্রয়োজন নেই, সেটা হয়তো আপনারা সকলেই দেখছেন, সকলেই জানেন যে সে কেমন খেল দেখাচ্ছে আমাদের ভারতীয় টিমের হয়ে বা আইপিএল হয়ে। বর্তমান ঋষভ পন্থ বিবাহিত এবং তার স্ত্রীর নাম ইশা নাগি, যিনি একজন ডিজাইনার। ঋষভ পন্থ বর্তমান 50 কোটি টাকার মালিক এবং 20 কোটি টাকার একটি বিলাসবহুল বাড়িও আছে তার কাছে, যেটি বোম্বাইতে অবস্থিত। এছাড়াও তিনি বেশ কিছু বিলাসবহুল কারও ব্যবহার করেন, তার মধ্যে একটি হচ্ছে BMW কার, যেটি হচ্ছে 1 কোটি টাকারও বেশি। এছাড়াও আরও কিছু কার আছে সে নিজেই ইউজ করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের জনপ্রিয় খেলোয়াড় ঋষভ পন্থের সম্বন্ধে কিছু কথা, যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আরও একটি কথা আমি আপনাদেরকে জানাতে চাই, এই সকল তথ্য ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে যদি কোনো ভুল তথ্য আপনার মনে হয় আপনি কমেন্টে জানাতে পারেন, আর যদি আপনার মনে হয় যে না এগুলো মিথ্যে, তাহলে আপনি গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। তো আজকের মতো বিদায়, মিলবে একটি নতুন ভিডিও নিয়ে।